লালমনিরহাটে বুড়িমারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা এখনও কাটেনি। 17 দিনেও মরদেহ পৌঁছায়নি স্বজনদের কাছে। মরদেহ ফেরত পাওয়ার জন্য বিজিবির কাছে বারবার ধর্ণা দিচ্ছে পরিবার। তবে বিজিবি কাগজপত্র তৈরি করছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারত অংশের চ্যাংরাবান্ধায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। তাদের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 29 আগস্ট রাতে নিহত হওয়ার পর বিজিবি মরদেহ চাইলেও এখনও ফেরত দেয়নি বিএসএফ। পরিবারের একটাই দাবি, শেষবারের মতো দেখতে মরদেহ চায় তারা। আমার ছেলে বর্ডারে গেছে, আমরা জানি না কার কার সঙ্গে গেছে, আমি জানি না। ছেলে ছেলে আমার গুলিতে মারা গেছে, আমাকে লাশ দেয় না। আমার দাবি অনুরোধ একটাই, আমি আমার স্বামীর লাশ চাই। শরিয়া মোতাবেক আমরা যাতে তার একটা দাফন কাফনে এরকম করতে পারি। বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের পর মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। লাশের বিষয়টা তো আসলে এটা রাষ্ট্রীয় বিষয়, উপর মহলে আলাপ আলোচনা করে ওনারা হয়তো সিদ্ধান্ত নেবেন। যেহেতু আইনগত ব্যবস্থা ওই পাশের থানা নিয়েছে, সেক্ষেত্রে হয়তো থানা পুলিশের উপস্থিতি যদি লাশ হস্তান্তর হয়, কিন্তু বাকি যে প্রসেস গুলো আছে এটা করবে হলো সীমান্ত রক্ষী বাহিনী এবং বিএসএফ। নিহত ইউনুস আলী পাটগ্রাম এবং সাগরচন্দ্র রায় নীলফামারীর ডিমলো উপজেলার বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।